আসসালামু আলাইকুম। টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত। আজকে আলোচনা করব মাইক্রোসফট অফিসের জনপ্রিয় একটি অ্যাপ্লিকেশন মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের পার্ট 1। আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। আজ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নিয়ে আলোচনা করব। এজন্য আমাকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের একটি ডকুমেন্ট সেভ করে নিতে হবে। এখানে সর্বপ্রথম এই ডকুমেন্টটি সেভ করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করলাম, করে নিউ নামে অপশনটি আমি খুঁজে পাচ্ছি। নিউ নিউ থেকে একটু নিচে যদি আসি, আমি রাইটে একটু নিচে আসলে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নামে একটি অপশন রয়েছে, এটিতে যদি আমি ক্লিক করি তাহলে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ডকুমেন্টটি আমার অটো সেভ হয়ে যাবে। তো এটি ভালো সেভ করার একটি মাধ্যম। তারপরে দেখুন এখানে নিউ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এখানে যদি আপনি আপনার ডকুমেন্টটির নাম দিতে চান তারপরও দিতে পারবেন। আমি ডাবল ক্লিক করে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ডকুমেন্টটি ওপেন করে নিলাম। এখন আমি সর্বপ্রথম আপনাদেরকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের বেসিক ধারণাগুলো ফার্স্ট এবং সেকেন্ড টিউটোরিয়ালে দেব। এখানে ফার্স্ট এবং সেকেন্ড টিউটোরিয়াল নিয়ে বেসিক ধারণাগুলো দেব এবং থার্ড টিউটোরিয়ালে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন কীভাবে আপনারা উপস্থাপন করবেন, অ্যানিমেশন দেবেন সে বিষয়ে আলোচনা করব। আজকে ফার্স্ট টিউটোরিয়াল, আজকে বেসিক ধারণাই দেব মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের স্লাইড, লেআউট, রিসেট, বেসিক ধারণাগুলো নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম আলোচনা করতেছি নিউ স্লাইড, অর্থাৎ আপনারা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে লেখার জন্য নিউ স্লাইডে আসতে হবে। নিউ স্লাইডে এসে এই যে আইকনটা দেখছেন এই আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে দেখুন নিউ অনেকগুলো স্লাইড রয়েছে, এর যে কোনো একটি স্লাইড আপনাদেরকে নিতে হবে এখান থেকে ক্লিক করে। এখানে আমি এই স্লাইডটি ক্লিক করতেছি, করে আমি সর্বপ্রথম প্রেজেন্টেশনের জন্য এই স্লাইডটি নিয়ে নিচ্ছি। তো নিয়ে স্লাইডের সর্বপ্রথম আমাকে শিরোনাম লিখতে হবে। এখানে আমি পাওয়ার পয়েন্ট শিরোনাম দিচ্ছি, পাওয়ার পয়েন্ট। তো আমি পাওয়ার পয়েন্ট শিরোনাম দিয়ে দিলাম এখানে। তারপরে আমার নেক্সট স্টেপে, হ্যাঁ, এই জায়গায় কিছু লিখতে হবে পাওয়ার পয়েন্ট সম্বন্ধে। এজন্য এটা আমাকে ক্লিক করে ক্লিক টু অ্যাড টেক্সট এই জায়গায় লিখতে হবে পাওয়ার পয়েন্ট ইজ এ প্রেজেন্টেশন প্রোগ্রাম ক্রিয়েট বাই রোবট গেসকিন, অর্থাৎ পাওয়ার পয়েন্ট সম্বন্ধে আমি কিছু কথা এখানে লিখে দিলাম। পরে পাওয়ার পয়েন্ট শিরোনাম দিলাম আর সাইটে হচ্ছে পাওয়ার পয়েন্ট সম্বন্ধে কিছু লিখলাম। এই জায়গায় আমি পাওয়ার পয়েন্টের একটি পিকচার অ্যাড করব। এজন্য এই যে এই আইকনটা দেখছেন এই আইকনে আমি ক্লিক করে নিচ্ছি। দেখুন এই আইকনে আমি ক্লিক করলাম, ক্লিক করা মাত্রই আমার রিকমেন্ড করতেছে যে কোন ফোল্ডারে আমার পিকচারটি রয়েছে, আমার ডেস্কটপে রয়েছে। আমি ডেস্কটপে ক্লিক করলাম, করে মাউস টেক্সট স্ক্রোল করে আমি নিচে আসতেছি। এসে দেখুন এখানে পাওয়ার পয়েন্টের একটি পিকচার রয়েছে, এই পিকচারটি আমি ক্লিক করতেছি। করে ইনসার্টে ক্লিক করা মাত্রই আমার পিকচারটি এই জায়গায় চলে আসবে। দেখুন আমি ইনসার্টে ক্লিক করলাম, করা মাত্রই আমার পিকচারটি এখানে চলে এসছে। এখন আমি মাউস দিয়ে এই অ্যারো বাটনগুলো ধরে সুন্দর করে রিসেট করে নিচ্ছি আমার পিকচারটি, নিচে উপরে। এভাবে আপনারা এই পয়েন্টগুলো ধরে মাউসের অ্যারো বাটন দিয়ে তাহলে আপনারা সেট করতে পারবেন। এখন দেখুন এই বক্সগুলো আমার প্রয়োজন নেই, যে বক্সটি আমার প্রয়োজন নেই সেটাতে ক্লিক করে যদি আপনি ডিলেট প্রেস করেন তাহলে আপনার বক্সটি চলে যাবে। আমি এখানে ক্লিক করলাম, করে কিবোর্ডে ডিলেট প্রেস করব, আমার এই বক্সটি চলে যাবে। তো এখন দেখুন আমি হচ্ছে পাওয়ার পয়েন্ট যে পিকচারটি এটি সুন্দর করে রিসেট করে নিতে পারতেছি। এভাবে আপনারা আপনার প্রেজেন্টেশনের জন্য যে কোনো পিকচার সুন্দর করে রিসেট করে নিতে পারবেন। এখন দেখুন নিউ স্লাইড, নিউ স্লাইড আমার নেওয়া শেষ, অর্থাৎ প্রথমের যে স্লাইডটি এই স্লাইডটির কাজ আমার শেষ। আমাকে সেকেন্ড স্লাইড নিতে হবে। এজন্য শুরুতে নিউ স্লাইড নামে যে অপশনটি দেখছেন এই নিউ স্লাইডের এই আইকনটাতে ক্লিক করবেন। করে এখানে দেখুন অনেকগুলো স্লাইড রয়েছে, আপনার যেটি প্রয়োজন। আমি ব্ল্যাঙ্ক স্লাইড নিব, এজন্য ব্ল্যাঙ্ক স্লাইডের এই আইকনে যদি আমি ক্লিক করি তাহলে আমার ব্ল্যাঙ্ক স্লাইডটি চলে আসবে। দেখুন আমার ব্ল্যাঙ্ক স্লাইড এখানে চলে এসেছে, এখানে আমি লিখতে পারবো এখন। তারপরে অপশন যেটি এটি হচ্ছে লেআউট, লেআউটে এসে আপনারা এখান থেকেও স্লাইড নিতে পারবেন এবং যে কোনো একটি লেআউট সিলেক্ট করে নিতে পারবেন। তো আমার এই মুহূর্তে প্রয়োজন নেই। আপনার যদি এই স্লাইডটি ডিলিট করতে হয় তাহলে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। দেখুন এই স্লাইডটি আমার প্রয়োজন নেই, তাহলে মাউসের রাইট বাটন ক্লিক করে আমি ডিলিট স্লাইড নামে একটি অপশন রয়েছে, আমি ডিলিট স্লাইড এটাতে ক্লিক করা মাত্রই আপনার স্লাইডটি চলে যাবে। দেখুন যে স্লাইডটি আপনার প্রয়োজন হবে না সেই স্লাইডটি আপনারা মাউসের রাইট বাটন ক্লিক করে ডিলিট অপশন প্রেস করা মাত্রই আপনার চলে যাবে। তারপরে দেখুন এই অপশনগুলো নিয়ে আমি শুরুতে কথা বলেছিলাম, তারপর আজকে একটু ধারণা দিচ্ছি। পাওয়ার পয়েন্ট এই লেখাটি আমি ড্র্যাগ করে নিলাম, পাওয়ার পয়েন্ট লেখাটি ড্র্যাগ করার পরে ফ্রন্ট সিলেক্ট করে দিতে পারবো। আপনারা যে ফ্রন্টে লেখাটি রাখতে চাচ্ছেন এখানে ক্লিক করে, দেখুন এখানে অনেক ইংলিশ লেখার ফ্রন্ট রয়েছে, যে কোনো একটি ফ্রন্ট যদি আপনি সিলেক্ট করেন। আমি এই ফ্রন্টটি সিলেক্ট করতেছি, মাউস দিয়ে ক্লিক করতেছি, দেখুন ওই ফ্রন্টটি আমার চলে এসছে। আপনার লেখার সুবিধার জন্য যে কোনো ফ্রন্ট সিলেক্ট করতে পারবেন। তারপরের অপশন হচ্ছে ফ্রন্ট সাইজ, অর্থাৎ আপনি আপনার লেখার সাইজটি কতটুকু রাখতে চাচ্ছেন, 44 না 48, যে কোনো একটি সাইজ আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন আপনার লেখার উপর ভিত্তি করে।
করে আপনারা এখানে ফন্টটি সিলেক্ট করে নেবেন। তো তারপরে এই অপশনটি দিয়ে এক ফন্ট করে আপনার লেখাটি বড় হবে, এই অপশনে যদি আপনি ক্লিক করেন দেখুন এক ফন্ট করে, তারপরের অপশনে ক্লিক করা মাত্র এই এক ফন্ট করে কমে যাবে। এখানে ক্লিক করলে এক ফন্ট করে কমবে এবং শুরুতে ক্লিক করলে এক ফন্ট করে বাড়বে। তারপরে এই অপশনটি হচ্ছে বোল্ট, দেখুন আপনার লেখাকে মোটা করার জন্য এই বোল্ট অপশনটি ইউজ করা হয়। দেখুন আমার পাওয়ার পয়েন্ট লেখাটি মোটা হয়ে গেছে। তারপরে এই বোল্টে যদি বিতে আবার ক্লিক করেন তাহলে আপনার লেখাটি পূর্বের অবস্থানে ফিরে আসবে। তারপরে ইটালি, আপনার লেখা বাঁকা করার জন্য এই ইটালি অপশনটি ইউজ করা হয়। এখানে ক্লিক করলে আপনার লেখাটি বাঁকা হয়ে যাবে। দেখুন আমি ক্লিক করলাম, আমার পাওয়ার পয়েন্ট লেখাটি বাঁকা হয়ে গেছে। আবার যদি এই জায়গায় ক্লিক করি তাহলে পাওয়ার পয়েন্ট লেখাটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। এটি হচ্ছে আন্ডারলাইনের জন্য ব্যবহার করা হয়। দেখুন ইউ শব্দটি আন্ডারলাইনের জন্য ব্যবহার করলাম, আমার লেখাতে আন্ডারলাইন চলে এসেছে। আবার যদি এখানে ক্লিক করি তাহলে আন্ডারলাইনটি আমার চলে যাবে, এখন চলে গেছে। তারপরে সেন্টেন্স স্পেসিং অর্থাৎ ক্যারেক্টার স্পেসিং, আপনার লেখার ক্যারেক্টার একটি ক্যারেক্টার থেকে পরের ক্যারেক্টার স্পেস কতটুকু হবে এটি অ্যালাইন করবে আপনার ক্যারেক্টার স্পেসিং। দেখুন ফর এক্সাম্পল আমি আপনাদের এখানে ক্লিক করলাম, করে যদি ভেরি টাইট অপশনে ক্লিক করি তাহলে আপনার লেখার স্পেসটি একেবারেই কমে যাবে। দেখুন একটি ক্যারেক্টার থেকে আরেকটি ক্যারেক্টার অনেকটা স্পেসিং কমে গেছে। তো তারপরে আবার যদি আমি এখানে টাইট অপশনে ক্লিক করি তাহলে আরেকটু স্পেসটা বাড়বে। দেখুন এই জায়গায় আমি ক্লিক করলাম, আমার স্পেসটা একটু বেড়ে গেছে। তারপরে হচ্ছে নর্মাল, আর সাধারণত আমরা লেখাতে এই অপশনটি ইউজ করি নর্মাল, তো আমি রিকমেন্ড করবো আপনারা নর্মালেই রাখবেন। তারপরে আরেকটি অপশন রয়েছে লুজ, দেখুন এই লুজে ক্লিক করা মাত্রই লেখাটি আরও স্পেস বেড়ে যাচ্ছে। তো ভেরি লুজে যদি আমি ক্লিক করি তাহলে আরও স্পেস বেড়ে যাবে। এখন মোর স্পেসিংয়ে যদি যান, যাওয়ার পরে এখানে আপনারা লিখে দিতে পারবেন আপনার স্পেস কতটুকু রাখবেন লেখা। তারপরে আরেকটি বিষয় রয়েছে, দেখুন এটি হচ্ছে সেন্স কেস অর্থাৎ আপনার লেখার ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার দেওয়ার জন্য এই সেন্স কেস অপশনটি ইউজ করা হয়। দেখুন আমি যদি এই জায়গায় ক্লিক করে এটি ড্র্যাগ করে নিই আপনাদের বোঝার জন্য, আমি যদি এখানে ক্লিক করি, দেখুন এখানে ক্লিক করলে সেন্টেন্স কেস দিই তাহলে সেন্টেন্সের প্রথম অক্ষর বড় হাতের অক্ষর হবে, লোয়ার কেস দিলে সবগুলোই হচ্ছে স্মল লেটার হয়ে যাবে। তারপরে হচ্ছে আপার কেস দিই তাহলে সবগুলো বড় হাতের অক্ষর ক্যাপিটাল লেটার হয়ে যাবে। আপার কেসে ক্লিক করলাম, দেখুন আমার সবগুলো লেখাই ক্যাপিটাল লেটার হয়ে গেছে। তারপরে হচ্ছে পরের অপশন আরও রয়েছে, ক্যাপিটালাইজ ইস ওয়ার্ড অর্থাৎ প্রতিটি ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের অক্ষর হবে। দেখুন প্রতিটি ওয়ার্ডের আমার প্রথম অক্ষরটি বড় হাতের অক্ষর অর্থাৎ ক্যাপিটাল লেটার হয়ে গেছে। তারপর হচ্ছে টুগল কেস, এই অপশনে ক্লিক করলে প্রতিটি ওয়ার্ডের প্রথম অক্ষরটি ছোট হাতের অক্ষর অর্থাৎ স্মল লেটার হয়ে যাবে। এভাবে আপনারা করবেন, আমি রিকমেন্ড করব আপনারা সেন্টেন্স কেজেই রাখবেন। আমরা সাধারণত এই কেজে রেখেই সাধারণত আমরা প্রেজেন্টেশনগুলো করে থাকি। এখন দেখুন পাওয়ার পয়েন্ট লেখাটি আমি আবার ড্র্যাগ করে নিলাম আমি ফ্রন্ট কালার দেওয়ার জন্য। আমি লেখার ফ্রন্ট কালার এখানে ব্ল্যাক, ইয়েলো, ব্লু অনেক কালার রয়েছে, আমি যে কোনো একটি কালার সিলেক্ট করে নিচ্ছি, এই কালারটি নিলাম, ব্লু কালারটি এখানে সিলেক্ট করে নিলাম, আমার লেখার হচ্ছে ফ্রন্টে সেই কালারটি চলে এসছে। তারপরের অপশন হচ্ছে লেখাতে যদি বর্ডার দিতে চান, কোনো স্যাম্পল দিতে চান তাহলে এই অপশন থেকে অর্থাৎ বর্ডার অপশন থেকেই দিতে হবে। দেখুন এখানে অনেকগুলো বর্ডার রয়েছে, যে কোনো একটি বর্ডার আপনার লেখাতে সুন্দর করে দিতে পারবেন। এখানে অনেকগুলো বর্ডার রয়েছে, যে কোনো একটি আমি এই বর্ডারটি দিলাম। দেখুন পাওয়ার পয়েন্ট লেখার শুরুতে সৌন্দর্য বর্ধনের জন্য আমার ওই বর্ডারটি চলে এসছে। আবার এই বর্ডারে যদি আমি ক্লিক করি তাহলে এই বর্ডারটি আমার লেখার শুরুতে চলে আসবে। লেখার সৌন্দর্য বর্ধনের জন্য সাধারণত এই বর্ডারগুলো ব্যবহার করা হয়। তারপরে এই অপশনে যদি ক্লিক করেন আরও এখানে 1, 2, 3 বা ABC এখান থেকে আপনারা যে কোনো বর্ডার দিতে পারবেন। তো এভাবে আপনারা আপনার লেখার সৌন্দর্যের জন্য বর্ডারগুলো দিতে পারবেন। তারপরে এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছি, লাইন স্পেসিং অর্থাৎ আপনার লাইনের একটি লাইনের পর আরেকটি লাইনের স্পেস কতটুকু রাখবেন, বা আপনার একটি প্যারাগ্রাফের পর আরেকটি প্যারাগ্রাফের স্পেসিং কত রাখবেন, এটা এখান থেকে লাইন স্পেসিং থেকে আপনারা দিতে পারবেন। দেখুন একটি লাইনের পর আরেকটি লাইনের স্পেস কীভাবে দিবেন, ফর এক্সাম্পল আপনাদেরকে এই অপশনে আমি নিয়ে যাচ্ছি ড্র্যাগ করার পরে। যাওয়ার পরে দেখুন 1.5 যদি দেন তাহলে লাইনের স্পেসিংটা বেড়ে যাচ্ছে, 2.0 দিলে আরও লাইনের স্পেসিং বেড়ে যাচ্ছে, তারপরে হচ্ছে 3.0 দিলে আরও অনেক স্পেসিং বেড়ে যাচ্ছে। 1.0 সাধারণত আপনারা রাখতে পারেন, এটি আমি রিকমেন্ড করবো আপনারা 1.0 রেখেই লিখবেন, তাহলে লেখাটি সৌন্দর্য ভালো থাকবে এবং সুন্দর দেখা যাবে। তারপরে অপশন আলোচনা করার জন্য আমি লেখাটি পাওয়ার পয়েন্ট লেখাটি ড্র্যাগ করে নিলাম, দিয়ে আমি লেখাকে অ্যালাইন দেবো, লেফটে রাখবো না রাইটে রাখবো। আমি লেফটে রাখার জন্য অ্যালাইন দিচ্ছি, দেখুন এখান থেকে অ্যালাইনমেন্ট থেকে, দেখুন লেফটে রাখার জন্য আমি অ্যালাইন দিচ্ছি, আমার লেখাটি লেফটে চলে আসছে। এখন যদি আমি মিডিলে রাখি তাহলে এই অপশনে আমাকে ক্লিক করতে হবে। দেখুন সেন্টারে যদি আমি ক্লিক করি, এই অপশনটাতে ক্লিক করি তাহলে আমার লেখাটি মিডিলে চলে যাবে। তারপর এই অপশনে ক্লিক করলে আমার লেখাটি রাইটে চলে যাবে। দেখুন এই অপশনে আমি একবার ক্লিক করে আপনাদেরকে দিচ্ছি, তো দেখুন এখন আমার পাওয়ার পয়েন্ট লেখাটি রাইটে চলে গেছে। এখন এখানে দিলে জাস্টিফাই হবে অর্থাৎ আমার লেখাটি জাস্টিফাই করার জন্য এই অপশনে আমি ক্লিক করতে পারবো। তারপরে এই অপশনটি
হচ্ছে কলাম। আপনার লেখার টু কলাম করবেন বা থ্রি কলাম করবেন বা ফোর কলাম করবেন, এটি করার জন্য সাধারণত এই কলাম অপশনটি ইউজ করা হয়। আমি ড্র্যাগ করে নিচ্ছি, দেখুন এই যে কলাম অপশনের এই আইকনটাতে ক্লিক করে এখানে টু কলামে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার লেখায় দুইটি কলাম হয়ে যাবে এবং সুন্দর করে আপনার লেখাটি উপস্থাপন করতে পারবেন দুইটি কলাম করে। তারপরে হচ্ছে এখানে থ্রি কলাম রয়েছে, থ্রি কলামে ক্লিক করলে আপনার লেখাটি তিনটি ভাগ হবে। এখানে আমি ওয়ান কলাম রেখে দিচ্ছি। আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।